কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তুমি আমাদের ইফতারকে কবুল ও মঞ্জুর করে নাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ইফতারের দাওয়াত নেন। আমরা গার্মেন্টস থেকে ইফতারের আয়োজন করছি সবাইকে। আজ 24 রমজান, আমরা একটা বিশালভাবে ইফতারি আয়োজন করছি। আপনারা দেখেন যে আমরা ইফতারের ইতিমধ্যে সেলা মানে কোটা বাসা শুরু হচ্ছে। বন্ধুরা, ইফতারের আয়োজনে কাটাকাটি শুরু হয়েছে। আপনারা দেখেন কি সুন্দর পরিবেশনা। এই জায়গায় ধোয়া হচ্ছে শসাগুলো ভালোভাবে পরিষ্কার করার জন্য, যাতে জীবাণুমুক্ত থাকে। আমরা সেভাবে করতেছি। হ্যাঁ, দেখেন, ভালো করে দেখেন, ততগুলো শসা কাটছি। বন্ধুরা, আপনারা দেখেন, এটা হচ্ছে ইফতারের প্রথম কাটা বাসা, সেটা হচ্ছে আমাদের শসা, যাকে বলা হয় সালাদ। এই জায়গায় কাটছেন আমাদের সম্মানীয় মাস্টার ভাই, আর তিনি ইফতারের মূল আয়োজন করছেন। সাইডে আছেন আমাদের সুপারভাইজার স্বপন আহমেদ, আর সাইডে আছেন কোয়ালিটি ইনচার্জ। হ্যাঁ, সবাইকে সালাম জানিয়েছেন, মানে আবার বলতে চাচ্ছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন যে আপনারা আসেন ইফতারের জন্য। আপনারা সবাই দাওয়াত নেন আমাদের এই বিশাল আয়োজন। জগ গ্লাস সব নিয়ে প্রস্তুত, আমরা এখন ইফতার করতে চলেছি, আয়োজন কেবল শুরু। এটা লাগবে না, এটা তো খালি পানি আনলি, খালি পানি খাইব না সবাই। আবার একটা গ্লাস পানি তো খাবো। সিরিয়াল করো না, সিরিয়াল করো না, না সিরিয়াল করতে বলতেছি যে খেজুরের জন্য। আমার জানা সবথেকে তালাক না পেলে এই যে রাশিদুল ভাই দেখান। আজ 23 রমজান, মিডেক্স কিন্ড কম্পোজিট লিমিটেডে আজকে ইফতার সম্মেলন চলিতেছে। বিল্ডেক্স কিন্ড কম্পোজিট লিমিটেডের সকল কর্মচারীরা আজকে ইফতার সম্মেলনে যোগ দিয়েছেন। এদের ইফতারি এবং রোজা আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। এই ভিডিওটি দেখবেন, যারা যারা দেখবেন তারা তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন, আপনাদের মতামত জানিয়ে দিবেন। মহান আল্লাহ তাআলা যেন এদের করোনা ভাইরাস থেকে দূরে রাখে, রক্ষা করে, সুরক্ষিত রাখে, সবাই বলি আমিন। বলেন তোমরা রোজা রাখো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আমার কাছে চাও, চাইতে দেরি, আমার দিতে দেরি নাই। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের পৃথিবী থেকে এই মহামারী করোনা ভাইরাসকে ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহ। ভাই, আমরা ইফতারের আয়োজন করছি, সবাই নিজ নিজ দায়িত্বে বসে পড়ুন, চিন্তা করেন না, সবাই রে ইউটিউবে দেখানো হবে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ করোনা ভাইরাসকে এবার এই পৃথিবী থেকে ধ্বংস করে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি জমিনের আজাব জমিন রাবাইয়া দাও, আসমানের বালা আসমানে উঠাইয়া নাও।
দেখুন বিল্ডেক স্কিন কম্পোজিট লিমিটেডে সকল কর্মচারীরা ইফতারির আয়োজন করেছে। আল্লাহ তাআলা এদের ইফতারি এবং রমজানকে কবুল করে নিন। সবাই বলুন আমিন। পৃথিবীতে যত মুসলমান আজকে রোজা আছে আল্লাহ সবাইয়ের রোজা আপনি কবুল করে নেন আল্লাহ। সবাই বলুন আমিন। মহান কর্তৃত্ব আছে এই ইফতার সম্মেলনে। আমাদের বিল্ডেক স্কিন কম্পোজিট লিমিটেডের কালার মাস্টার আল্লাহ তুমি এই বান্দাদের রোজা এবং ইফতারিকে কবুল করে নেন। সবাই বলেন আমিন। একটু বসলে তো আমি একটু এগুলো যাবো এবার
أعوذ برب الناس مالك الناس ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل اللهم إني أعوذ بك من البواسي والجنود والجثى ومن سيئات اللهم إني أعوذ بك من البواسي والجنود والجثى ومن سيئات أعمالي يا رب العالمين هاي فقر العالم هاي الله هاي الله رسول الله ما شاء الله كما شاهد البر حق نسي রব্বুল আলামিন তুমি আমাদের পাঁচ ওয়াক্ত নামাজকে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলে রোজা রাখছে জানলে নামাজ পালন করার তৌফিক দান করে দাও আমিন রব্বুল আলামিন তুমি আমাদের দেশ থেকে এই মহামারী মুসিবত রব্বুল আলামিন তুমি আমাদেরকে দেশ থেকে আমাদের রব্বুল আলামিন যাদের বাবা নাই মা নাই আমাদের মধ্যে যাদের হাত পছন্দ হয় মৌলা তুমি তাদের হাতে রসুলা করে সমস্ত পৃথিবীর সমস্ত পৃথিবীর জিন্দগির গোনা খাতা মাফ করে দাও আমিন রব্বুল আলামিন সুবিরা কুবিরা জানা ওয়া জানা মাওলা ছোট বড় যত আল্লাহ আল্লাহ আমিন ভুলে অভুলে মাওলা তুমি আমাদের গোনা খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমিন রব্বুল আলামিন তুমি রহমানের রসুলা করে মাওলা রব্বুল আলামিন তুমি তোমার নামে রহমান রহমান নামে রসুলা করে মাওলা তুমি আমাদের সমস্ত যার মা দুনিয়া থেকে চলে গেছে মাওলা সে বোঝে তার মায়ের রব্বুল আলামিন যার মা বাইসে আছে মাওলা তার মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন যার বাবা বেঁচে আছে মাওলা তার বাবার খেদমত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন তুমি আমাদের রোজা মাসে রসুলা করে মাওলা আলামিন তুমি যারা এই করোনার মতো অসুস্থ আছে মোল্লা তাদেরকে তুমি সেবা নাজিল করো রব্বুল আলামিন যারা গোনাহ আছে মোল্লা তারা যারা অসুস্থ আছে মাওলা তাদেরকে তুমি সুস্থ দান করো রব্বুল আলামিন যারা সুস্থ আছে মাওলা তুমি তাদেরকে শক্তি দাও রোজা রাখার তৌফিক দান করে দাও নামাজ পড়ার তৌফিক দান করো রব্বুল আলামিন সামনে 27 রাত মাওলা তুমি আমাদের 27 রাতে বেজর রাতে মাওলা তুমি আমাদেরকে ও রাত্রে মসজিদে গিয়ে ইবাদত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন যারা অসুস্থ আছে মাওলা তাদেরকে তুমি সুস্থ দান করে দাও আল্লাহুম্মা
اللهم إني أعوذ بك من البراس اللهم إني أعوذ بك من البراس لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين وصلى الله تعالى على خير خلقه محمد أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين সবাই আছে কেন বললা একটা সাথে।